আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে খেজাব লাগাতে দেখার অর্থ কি। তো খেজাব আমরা হয়তো অনেকেই বুঝি না, সেটার মানে হলো চুল কালার করা, হোক সেটা লাল, নীল, বেগুনি, হলুদ আর কমলা, যে কোনো কালারের হোক না কেন। তো চুল কালার করতে দেখার অর্থ কি, কিতাবের মধ্যে এই বিষয়ে কি উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারেন। এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত বন্ধুরা, স্বপ্নে কেউ যদি খেজাব লাগাতে দেখে, তাহলে সাধারণত খেজাব লাগাতে দেখা নিরাপত্তার প্রতীক হিসাবে গণনা করা হয়ে থাকে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতে। তদ্রূপ কেউ যদি নিজের মাথায় নিজেই খেজাব লাগাতে দেখে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্ন দ্রষ্টা সে ইবাদতের দিকে মনোযোগী হবে, অর্থাৎ সে ধর্মের যে ধর্মের আছে ওই ধর্মের ইবাদতের প্রতি একটু বেশি মনোযোগী হবে এবং ওই ধর্মের ইবাদত খুবই সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করবে। কিন্তু যদি কেউ দেখে যে সে নিজে তার মাথার মধ্য থেকে এমন কোন খেজাব লাগাচ্ছে, খেজাব লাগানোর পরও মানুষ খেজাব লাগায় কখন, অর্থাৎ চুল কালার করে কখন, যদি কালার করাটা বয়সের কারণে হয়ে থাকে, চুল পেকে গেছে এই জন্য সে কালো কালার করছে, ঠিক এই কারণে যদি কেউ খেজাব লাগাতে দেখে, তাহলে সমাজের মধ্যে মানে হাসির পাত্র হওয়ার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি দেখতে পায় তার চুলের মধ্যে এমন কোন কালার করছে যেই কালারটা আপনার সাধারণত মানে আগের জামানার বুজুর্গনে দিন পীর ওলিয়া আউলিয়ারা করতো না, অর্থাৎ লাল কালার, নীল কালার অথবা হালকা লাল, খয়েরি কালার, তো যদি চুলের মধ্যে অনেকেই একে যে জাতীয় কালার করে থাকে, তো এই জাতীয় এমন বিকৃত ধরনের কালার করতে দেখা ইহা সমাজের মধ্যে সে যে পরিমাণ কালার করতে দেখবে ওই কালারের পরিমাণ অনুযায়ী তার অসম্মানিত হওয়া নির্ভর করবে। সে যদি প্রচুর বেশি পরিমাণের কালার করতে দেখে প্রচুর পরিমাণের অসম্মানিত হবে, তদ্রূপ হালকা পরিমাণের কালার করতে দেখা এটি ইহা হালকা পরিমাণের অসম্মানিত হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। তো বন্ধুরা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নে কালার করতে দেখা। তদ্রূপ এটা এখান থেকে কিন্তু আপনারা হয়তো অনেকেই বুঝেছেন চুলের হালকা কালার করা, বেশি কালার করতে দেখা, এই জাতীয় সঠিক ব্যাখ্যা আপনারা জানতে পেরেছেন আশা করছি সঠিক কিতাব থেকে। তেমনই নির্ভরযোগ্য সত্য সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নির্ভরযোগ্য সঠিক ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।